বাংলাদেশে শীতল পাটির যে চাহিদা তার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ হয় ঝালকাঠি থেকে ঝালকাঠির নলসিটি উপজেলার কামদেবপুর পরিচিত শীতল পাটির গ্রাম হিসেবে নানা প্রতিকূলতার মধ্যেও বংশ পরম্পরায় শীতল পাটি তৈরি করে যাচ্ছে এ গ্রামের প্রায় তিনশো পরিবার নারীদের পাশাপাশি পুরুষ ও শিশুরাও নিপুণ হাতে অংশ নেয় শীতল পাটি বুননে বছরের ছমাস পাটি বুনে তা থেকে যা আয় হয় তা দিয়েই সারা বছরের জীবিকা বহন করতে হয় বর্তমানে এই গ্রামের উৎপাদিত শীতল বাংলাদেশ পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পাইত্রা নামের এক শ্রেণীর তৃণ গাছ দিয়ে তৈরি হয় দেশের সবচেয়ে উন্নত মানের শীতল পাটি গত দুবছর ধরে হস্তশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণ পেয়ে পাটিকরদের জীবনে এসেছে পরিবর্তন তারা এখন শীতল পাটি দিয়ে কলমদানি বক্স সহ নানা ধরনের পণ্য তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে অর্থ উপার্জন করছেন জেলার এই ব্র্যান্ডিং পণ্যটি তৈরির সাথে জড়িতরা তাদের ভাগ্য বদলে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সরকার যদি আমাগো সুদমুক্ত কিছু পয়সা দিতে অথচ আমাগো ওই শীতল বেতি বিজানের জন্য ডেরাম বা পাতিল এই আমাগো দিত তাইলে আমরা এই এই যা এই কাজটা আমরা ভালোভাবে করতে পারতাম আগে এই বেডের জন্য খালি পাটি তৈরি করতাম এই পাটি তৈরি করার পাশাপাশি এমন আমরা অন্য উপকরণও তৈরি করি এই শীতল পাটি দিয়ে নানা উপকরণ তৈরি হচ্ছে এবং এ থেকে আমাদের বাজার বিক্রি পেয়েছে এবং আমাদের মাসে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা সেল হয়ে থাকে এসএমই ফাউন্ডেশনে বিভিন্ন প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন দ্রব্য তৈরি হচ্ছে এখন এই জন্য আমাদের কেনাবেচা আগের থেকে অনেক একটু বৃদ্ধি হয়েছে এস এম ই ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলের শীতল পাটির কারিগরদের উন্নয়নে কাজ করছে জেলার ব্র্যান্ডিং পণ্য শীতল পাটির প্রসার এবং এর সাথে জড়িতদের উন্নয়নে সব রকম সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক আমরা এসএমই ফাউন্ডেশন যেটা করেছি যে এই শীতল পার্টি থেকেই আরও পণ্যের বহুমুখীকরণ পণ্যের নকশা উন্নয়ন এবং পণ্যের বাজারজাতকরণ একই সাথে তাদের অর্থায়নে আমরা সহযোগিতা করেছি ব্র্যান্ডিং পণ্য হিসেবে শীতল পাটির বিষয়ে জেলা প্রশাসন সচেতন রয়েছে প্রায় তিনশো পরিবার শীতল পাটির কারিগর হিসেবে কাজ করছে তারা বছরে আড়াই থেকে তিন কোটি টাকা রাজস্ব আয় করছে জেলায় কুটি শিল্প মেলার মাধ্যমে আমরা এর প্রচারে সচেষ্ট রয়েছি শীতল পাটির কারিগরদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে সহযোগিতা করা গেলে এই শিল্পের উন্নতির পাশাপাশি দেশে সম্ভাবনাময় শিল্প গড়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আল আমিন তালুকদার এখন ঝালকাঠি